প্রায় 3900 বছর আগের কথা। জনমানবহীন ধুধু প্রান্তরে এক নারী ও তার দুগ্ধবশু শিশু সন্তান প্রচণ্ড পিপাসায় কাতর। শিশু সন্তানের তৃষ্ণার কষ্টে বুক ফেটে যাচ্ছে মার। নির্জন এই উপত্যকায় খুব সম্ভবত কোনো সাহায্য পাবেন না, এটি যেনও আশা ছাড়লেন না তিনি। মহান আল্লাহর উপর যে তার স্থির বিশ্বাস, আশপাশের পাহাড়গুলোর উপরে উঠে দূরে সাহায্যের খোঁজ করার সিদ্ধান্ত নিলেন তিনি। আশেপাশের পাহাড়গুলোর মধ্যে সবচেয়ে কাছের পাহাড়টির নাম ছিল সাফা। ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত মা অনেক কষ্টে সাফা পাহাড়ে চড়লেন। দিগন্ত জোড়া শূন্যতা হাহাকার সৃষ্টি করলো তার মনে। উপত্যকার ঠিক উল্টো দিকে মারুয়া নামের পাহাড়ের দিকে ছুটলেন তিনি। না, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত সব পাকা। পাহাড়ের উপর থেকে বালিতে রেখে আসে শিশু সন্তানকে দেখতে পেলেও দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে পরিষ্কার দেখতে পাচ্ছিলেন না সন্তানকে। উপত্যকার মাঝে মাঝে পৌঁছালে পরিশ্রান্ত তিনি তার জামা টেনে ধরে দ্রুত চললেন। শিশু সন্তান একটু পানির অভাবে ছটফট করছে, আর কাছে মৃত্যুর প্রায় কাছাকাছি তার একমাত্র সন্তান। দিশেহারা মা মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আবার দৌড়ে চললেন সাফা পাহাড়ের দিকে। সেখান থেকে মারোয়া, আবার সাফা, আবার মারোয়া। এভাবেই দু পাহাড়ের মাঝে 7 বার প্রদক্ষিণ করলেন তিনি। দু পাহাড়ে ছোটাছুটি করে ক্লান্ত নিরাশ তৃষ্ণার্ত মা হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলেন তিনি। সর্বশক্তি দিয়ে তিনি বলে উঠলেন, শুনুন, যদি সম্ভব হয় দয়া করে সাহায্য করুন আমাকে। বালিতে শুয়ে রাখা সন্তানের দিকে চোখ পড়তেই বিস্ময়ে জমে গেলেন তিনি। তার শিশু সন্তানের খুব কাছেই একজন মানুষকে দেখতে পেলেন তিনি। মানুষটি পায়ের কোড়ালি দিয়ে বালুতে আঘাত করল। মুহূর্তেই সেখান থেকে পানির ফোয়ারা প্রবাহিত হতে লাগলো। ধুধু মরুভূমির বুকে জন্ম নিল মহান আল্লাহর নির্দেশন একটি কূপ, জমজম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3900 বছর আগে আল্লাহ এর প্রতি স্থির বিশ্বাস রাখা মমতাময়ী এক নারীর দুটি পাহাড়ে ক্রমাগত 7 বার ছুটে চলার ঘটনাকে চিরস্থায়ী নিদর্শন করে দিলেন আল্লাহ তাআলা। আজ পর্যন্ত হাজার কোটি নারী পুরুষ শুধু মহান আল্লাহর আদেশ অনুযায়ী সেই মমতাময়ী মায়ের অটল বিশ্বাস ও আত্মসমর্পণের নির্দেশনকে পবিত্র হজ ও উমরাতে অনুকরণ করে আসছেন। সুবহানাল্লাহি আজিম। সূত্র আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিস, সহিহ বুখারী অধ্যায় 60, হাদিস নম্বর 584।